সমুদ্র তেড়া নদী ময়না মতির পারে মানুষ নাম লেখার মরে মানে আমি আর মাইন করেন না সারা জন্ম দেওয়া শেষ করে এলাম বাপের কইলা একটা সমুদ্রে খেলতে গিয়া নারী খুশি করতে পারি না এদের সাতটা সমুদ্র আছে সাতটা সমুদ্র সাতটা ডালা উল্টাইলে একটা প্রেমের মানুষ আতাল করে উতল ধরে বয়ে রয়েছে তার কাছে গেলে স্বয়ং আল্লাহকে দেখা এবং জীবনে সে হারবে না হ্যাঁ না গেলে কে তুই ব্যস্ত লম্বা আমার হ্যাঁ না বরস্ত করব সরকার আপনি বাংবেন হ্যাঁ না যাইবেন না আজকে ভালো হইতো না একটা হইতাম না একটা হইতাম না হইতে স্যার আপনি মূর্তি হইতে না দিব আমি অনুদান এন বরস্ত কথা কইছি আপনি পুরি বিড়ি কাটা দিছে রাসুলে কষ্ট দিছে মুলিকে দা রাসুলের আরা রাসুলে বাড়ে না আবু জাহেল রাসুলের লেগে অনেক কষ্ট করছে 39 বছর তোলাম একাতার দল থাকছে 40 বছর নবী কিন্তু দাবি করছে মতো বন্ড কইছে বিরুদ্ধ গেছে 39 বছর তো কষ্ট স্যার বেতন কি না দিয়ে পারবো রাসুলে হ্যাঁ আমরা গো অনুরোধ করছি আমরা জানি আমরা ঢাট বয়তি আমরা কেন আগে কষ্ট দেন আপনার মা আজন আমরা ভুরা মা আজন আমরা কাকে বোঝান সাতটা শেষ মধ্যুর তেরোটা নদী ময়না মতির ভাড়া এনো মার বুদ্দেশ আলীর কাছে দিয়ে আছে রাসুল এই সাতটা দেশ দেয় ভার দিছে হ্যাঁ মহাপুরুষ স্বয়ং নবী আল্লাহ দাবি করে পার হয়ে গেছে হ্যাঁ পারো কর পারো লক্ষ লক্ষ মানুষ পার করবো এই জায়গা মিয়া এক জায়গা নাও ভাঙ্গি হসপিটির জন্য খেলা করি স্বামী স্ত্রী সম্পত্তি আল্লাহ আর এই জ্ঞানী ব্যক্তির কত হলো এন সাতটা তালা আছে সাতটা সমুদ্র সে সাতবার যায় নারীকে অবহর হরণ করবে খেলা সে আল্লাহ পাইবে নবী পাইবে এন বরস্ত আমার অনুরোধ তুলে আবা আমি জানি আপনার চালান আছে আপনি মাইন করেন না উনি কইবে আপনার সেরা দেন ওনারে তাই না লন ওনারে এই সরকার আজকে শেষ পুঁজি ডালবেন মহিষের সরে ডালাম কেউ দিতাম না মানুষ মনে রাখতাম না হেন গান গান হেন গান গান আমার অনুরোধ তুলে আমার দুজন নিলি বললা আমি এন আনতে চাই এই জায়গাতে দখল করতে আর দুজন নাই পরিষ্কার আর দুজন নাই হ্যাঁ আল্লাহ নবী ভাইলে আবার কি আর দুজন আল্লাহ রাসুল বলছিল হে ইয়া ইয়া নবী ইয়ারে আরে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মনে ছিল সালাম দিছে মাওলানার রুমি গিয়ে হাজির হয়েছে কিরে বাবা তুই আমার নামাজটা বলি না আমার রসুল নামাজটা বলি না কজুর এই পড়ছি কজু যে আজগা ফরজ না পড়তি আল্লাহ লড়লে সন্নত পরস্তা দিকে আমি আইছি আমি হেন জানতে চাই আমি জানি এই বয়াতি মহিলা বয়াতি বাংলাদেশের শ্রেষ্ঠ এবং আল্লাহ আনিছে মাইন করে না আল্লাহ আনিছে আল্লাহর আল্লাহর আবার ভরই ওনায় ওনায় বুঝি আজগা সরকার ভাই মেরাজ ভাই আপনি বুঝিত মধুর ভুক হয়ে কামড় দেন তো মধু ভাইবেন নাইতে ভাইতেন না আপনাকে ঠকায়েন না এ সাত সমুদ্র তেরো নদীর মধ্যে একটা নামাজ আছে রোজা আছে নামাজ না বললে দুদুকে যাইব পরিষ্কার কথা এবং আল্লাহকে ভালো না বসলে নামাজ হবে না এ ভালোবাসার বিন্দু ভরস্ত করেন আর ঠকায় না বুড়ি মেটেতে কাড়া দিছে এটা সব জানে তাই মেনে রাখলাম ব্যক্তি মাফ করেন কিছু জানার বিষয় আছে মেয়ে রানো ঠকা গেছে এরা লাইন ছাড়া কিন্তু গাড়ি চালানো যাইব না সুযোগ বুঝে কিন্তু আবার কিছু বললেন না আশা করি অনেক জ্ঞান আছে বিষয়টা হলো পালা হলো শরীয়ত আর হলো মারফত লাইন ছাড়া বেলাইনে প্রশ্ন করা যায় না ঠিক আছে গান তো আমরা আজকে থেকে গাই না তো সবচাইতে সুন্দর হয় হলো আমাদের উপরে যদি জিনিসটা ছেড়ে দেওয়া হয় আমরা তো আর সুন্দরটা করার চেষ্টা কম করব না এখন আমার পালা দিছে মারফত আমি হলো ফকির ফকির শব্দের অর্থ হলো জ্ঞানী আলেম সেও জ্ঞানী এখন আমি ফকির হইয়া যদি তারে সাত সমুদ্রের তেরো নদীর প্রশ্ন করি তাই প্রথমেই তো বলবো তোরে গান শিখাইছি কি আগে ক কি কথা ঠিক কিনা তা আমি হলো ফকির যত সাগর নদীর কথা আছে হ্যাঁ আমার জিগাইবি আমি থাকলে যেমন এই যে চক্রের কথা জিজ্ঞাসা করছে তার রাইট আছে প্রশ্ন এখন সেই চেয়ারম্যান সাবি বললো আপনারা কোরআনের বাইরে কিন্তু কিছু বললেন না এখন আমরা তো কোরআন নিয়ে প্রশ্ন করুন কারণ যিনি আলেম সে হলো কোরআন তেলাওয়াত করে তা আমি তো তার কোরআনের প্রশ্ন জিজ্ঞেস করবো আমি কি জিজ্ঞাসা করুন তারে তারে কি আমি কথা জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ যে আপনার দেহের মধ্যে বক্কেল কয়জন কাম কয় কাম কি ক্রোধ কি নদী কয়টা আপনার দেহের তিন নারীকে
তারপরে কেমনে সাধনা করা যায় আলেম কোন তা আলেমরা যদি সাধনাই করত তাইলে তারা জাহির আলেম করত নাকি তারা তো বাতিনই করতে পারে এই প্রশ্ন যদি আমি তারে করি তাই বিসমিল্লাহ হলো আমার পালাটা হবে না তাই আমার ভুল হয়ে যাবে এখন ভুল কথা তো আসলে বলা যায় না কি বাজান আপনারা গান শুনতে শুনতে অনেক অভিজ্ঞতা অনেক জ্ঞানী মানুষ আপনারা আপনাদেরকে এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে বুঝামু এই সাধ্য আমার নাই হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন এদের কথা আমার যদি জিজ্ঞাসা করে আমি বলতে পারবো আমি তারে কেন এই কথা আমি তো তাকে শরীয়তের একজন আলেম যা জানে জাহিরি আলেম জিজ্ঞাসা করুম আমি যা জিজ্ঞাসা করুম জাহিরি আলেম সে আমারে যা জিজ্ঞাসা করবো বাতিনি এই জন্যই তো দুইটা ধারা দিয়েছে যাই হোক আপনারা অনেক জ্ঞানী মানুষ আপনাদেরকে বোঝানোর মতো সাধ্য আমার নাই আমরাও বুঝতে পারছি আপনারা কি ধরনের জ্ঞানী মানুষ আর আপনারা কিরকম মহৎ মানুষ এটা আমাকেও কিন্তু বোঝার কি আমাকেও বোঝার মতো ক্ষমতা কম হয় নাই আমরা বুঝছি পাড়া দিয়েই বুঝছি এখানে কি গান করি শোনেন আরে হালে বাদের উপর জৈবান্দার নাই Yeah.
কথা বলেছে ভাই আপনারা জানেন বাবা ছাড়া মা ছাড়া কোনো সন্তান হয় না পৃথিবীতে কোনো সন্তান হয় না বাবা মা ছাড়া এখান থেকে একটা প্রশ্ন করে যাই আলেম সাহেবকে এমন একজন সন্তান এই পৃথিবীতে এসেছিল ত্রিপহরে খুব মন দিয়ে শুনবেন এমন একটি সন্তান এই পৃথিবীতে এসেছিল ত্রিপহরে যার কোনো বাবার প্রয়োজন হয় নাই সেই সন্তানের নাম কি আর ত্রিপহরে কিভাবে তার জন্ম হইল একটু ভেঙে বলবেন আলেম সাহেব